বিএনপির কাছে নিরীহ ব্যক্তিকে হত্যা করে পরিবারকে না জানিয়ে লাশ গুম করে যে ক্ষমতায় আসে সেই জিয়াউর রহমানের কবর কি এই চন্দ্রিমায় উদ্যানে এই সংসদ প্রাঙ্গণে থাকা উচিত? আমার বাবা শহীদ কর্নেল নাজবুল হুদা যাকে জিয়াউর রহমান হত্যা করে 1975 সালে 7ই নভেম্বরে আমাদের এই সংসদ প্রাঙ্গণে আরো দুই বীর মুক্তিযোদ্ধা সামরিক অফিসারের সাথে আমার গভীর শ্রদ্ধা তাদের সকলের। আমার বাবা ছিলেন পড়ে যাচ্ছে আগরতলার মামলার উপরে একটা ধর যশোরের সাবজেক্টর আতে উনি কমান্ডার ছিলেন এবং আগরতলার সময় বঙ্গবন্ধুর সাথে যখন উনি জেলে ছিলেন বঙ্গবন্ধু দেখেছিলেন তার তার সততা তার দেশপ্রেম এবং পরবর্তীতে বাংলাদেশ মিলিটারি একাডেমি গঠন করার জন্য আমার বাবাকে দায়িত্ব দেন এবং কুমিল্লাতে বাংলাদেশ মিলিটারি একাডেমি গঠন করেন আমার বাবা যেটার ফার্স্ট কমান্ডেন্ট উনি ছিলেন। 7ই নভেম্বর জিয়ার নির্দেশে হত্যা করা হয় আমার বাবাকে এবং আপনাদেরকে এটা আমার পরিবারের জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এখানে একজন সামরিক অফিসারও আছেন, ওনার কাছে আমার প্রশ্ন যে একজন সামরিক অফিসার যখন নিহত হয় তখন তাকে সামরিক কবরস্থানে তার কবর দাফন করা হয় কিন্তু জিয়াউর রহমান সেটা আমাদেরকে দেননি। আমার মা চেয়েছিলেন জিয়াউর রহমানের কাছে একটি জাতীয় পতাকা, যে জাতীয় পতাকার জন্য আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধুর ডাকে সেই জাতীয় পতাকাও আমাদেরকে দেওয়া হয়নি। জেল জিয়ার হাত নিরাপদ ও নিরস্ত্র মানুষের রক্তে রঞ্জিত। জেনারেল জিয়া সামরিক বাহিনীর হাজার হাজার সদস্যকে বিচারের নামে হত্যা করে এবং কাউকে গুলি করে হত্যা করে, কাউকে ফাঁসি দিয়ে হত্যা করে। 1977 সালে দোসরা অক্টোবর ঢাকা জাপান বিমান ছিনতাইয়ের সময় ঘটনা কেন্দ্র করে 1156 জন সেনা ও বিমান বাহিনীর সদস্যকে গুলি করে ও ফাঁসি দিয়ে নির্মমভাবে হত্যা করেন। আমাদের সাথে এখানে আজকে উপস্থিত আছেন সেই সকল সন্তানেরা যারা হয়তো কোনোদিনও তাদের বাবাকেও দেখেনি, তারা জানে না তাদের বাবাদের অপরাধটা কী ছিল, কেন তাদের হত্যা করা হয়েছিল। তারা কিন্তু লাশও ফেরত পায়নি তাদের বাবাদের, আপনারা জিজ্ঞেস করতে পারেন, তারা কিন্তু তাদের বাবার লাশ ফেরত পায়নি। তারা জানে না তাদের বাবাদের লাশ কোথায় তাদেরকে দাফন করা হয়েছে, না পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, না গণকবর দেওয়া হয়েছে, সেটাও তারা জানে না। জেনারেল জিয়ার মতন খুনি ব্যক্তির কবর জাতীয় সংসদ প্রাঙ্গণে হতে পারে? নিশ্চয়ই না। জাতীয় সংসদ হলো আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এখানে জাতির পিতার খুনি, জাতির পিতার পরিবারের খুনি, আমাদের বাবাদের খুনির কবর কি করে হয় সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি। আমার প্রশ্ন বিএনপির কাছে, নিরীহ ব্যক্তিকে হত্যা করে পরিবারকে না জানিয়ে লাশ গুম করে যে ক্ষমতায় আসে সেই জিয়াউর রহমানের কবর কি এই চন্দ্রিমায় উদ্যানে এই সংসদ প্রাঙ্গণে থাকা উচিত? জাতীয় সংসদ বাঙালি জাতির আশার প্রতীক। সংসদ প্রাঙ্গণের দক্ষিণ পশ্চিম দিকে রাজাকার শাহ আজিজ খানে মনসুর মশিউর রহমান জাদু মিয়ার কবর আছে। মুসলিম লীগ নেতা শাহ আজিজুর রহমান মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল, বাঙালি জাতীয়বাদীকে প্রত্যাখ্যান করেছিল, অথচ দেশে তাকে জাতীয় সংসদে দাফন করা হয়। আরেক চিহ্নিত রাজাকার খানে সবুর মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে প্রচারণা চালিয়েছিল এবং তারও কবর আমাদের এই সংসদ প্রাঙ্গণে। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণকারী রাজাকার বিএনপির অন্যতম নেতা প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার কবর সংসদ ভবনে, যেটি আমাদের জাতির জন্য সত্যি লজ্জাজনক। সংসদ ভবন কোনো কবরস্থান নাই, তাই আমি সব কবরের স্থানান্তর দাবি জানাই। আমি আজ একজন মুক্তিযোদ্ধা সন্তান, একজন শহীদের সন্তান,
হয়ে আপনাদের কাছে চাইব, পাকিস্তানি চর মুক্তিযুদ্ধ বিরোধী জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি, বঙ্গবন্ধু পরিবারের খুনি, জাতীয় চার নেতার খুনি, আমাদের বাবাদের খুনির এইখানে জিয়াউর রহমানের কবর এইখানে কোনো মতেই থাকতে পারে না। এবং যে সকল রাজাকারের কবর আছে তার খুব অতি শীঘ্রই যাতে স্থানান্তর করা হয়। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান হোক।